আমরা তার নাম সম্পর্কে একটা কথা আমার তাকে রাসেল নামকরণ কেন করা হলো তিনি কেন রাসেল তার নাম রাখলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বিষয়ে আমি একটা টপিক আলোচনা মানে করছি সেটাতে লেখা আছে তদানীন্তন সময় বার্ট্রান্ড রাসেল একজন নোবেল বিজয়ী ছিলেন এটা আমি পড়ছি এখানে বার্ট্রান্ড রাসেল একজন নোবেল বিজয়ী ছিলেন এই নোবেল বিজয়ী রাসেল সমসাময়িক সময় তিনি শান্তির পক্ষে কাজ করতেন দেশ জাতি এবং বহির্বিশ্ব সবসময় শান্তির পক্ষে কাজ করতেন তিনি কখনো বিশৃঙ্খলা পারমাণবিক অস্ত্রের লড়াই বা ওই ধরনের অসামাজিক বা মানুষ হত্যা এই এই ধরনের কাজ কারবারকে তিনি সবসময় তিনি ঘৃণা করতেন অবস্থায় এই লোকটি অনেক ভূমিকা রেখেছিলেন তিনি বলছিলেন যে না গোটা বিশ্বে আর যুদ্ধ হতে পারে না যুদ্ধ যেন গোটা বিশ্বে না বলতে যায় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যেন না মরে কাজে এর জন্য সবাইকে আহ্বান করছিলেন শান্তির জন্য তো শান্তির জন্য যখন আহ্বান করছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার যে কর্মসূচিটা ছিল অ্যারেঞ্জমেন্টটা মানে অর্গানাইজেশনটা তার ছিল রাসেলের এদিকে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা তিনি তার এই গভীরতা লক্ষ্য করলেন এবং তার যে সততা উর্বরতা এবং শান্তি প্রিয়তা যে লক্ষ্য করলেন এতে করে তার মনটা কিন্তু তার দিকে ডালে গেল কিন্তু তখন এই শেখ রাসেল যে জন্মগ্রহণ করেছেন তার মনে চাইল যে বার্ট্রান্ড রাসেল বার্ট্রান্ড তো নাম রাখা যাবে না তো আমি রাসেল তার নাম রাখি সেই জন্য তার নামকরণ করা হলো রাসেল শিক্ষার্থীকে একত্রিত হওয়ার তফিক দান করেছেন এটা তার সামনে আমরা সুখী আদায় করি আলহামদুলিল্লাহ সালাম আখির নবী আহমদুল মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোন অনুষ্ঠানের অভিজ্ঞতা আজকে সঞ্চয় করতে বসেছি সেটা হচ্ছে শেখ রাসেলের 58তম জন্মদিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া হয়েছিল আপনারা শুনলেন আমাদের বিশিষ্ট আলেম দিন মাওলানা মাকসুদুর রহমানের কাছ থেকে কয়েকটি কথা শুনেছেন আমি তার সাথে কয়েকটি কথা উত্থাপন করবো আপনারা জানলেন শেখ রাসেল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 19তম সন্তান খুব আনন্দিত বাড়িতে সম্পূর্ণ আনন্দিত এবং এরপরে দিনে দিনে ছোট্ট শিশু বড় হলো আপনারা শুনলেন তার নাম করে ইতিহাসটা আরেকটু আমি বিস্তারিত বলতে চাই এটা বঙ্গবন্ধুদের লেখা রোজ নামচা সেখানেও তিনি লিখেছেন এবং বর্তমান প্রধানমন্ত্রীর লেখা আমাদের ছোট্ট সোনা রাসেল জীবনের বইতে লিখেছেন সে বিস্তারিত নাম করে ইতিহাসটা আপনারা শুনলেন আমি আরেকটু বিস্তারিত বলতে চাই বার্ট্রান্ড উইলিয়াম রাসেল ছিলেন একজন ব্রিটিশ বিখ্যাত দার্শনিক এবং গণিতজ্ঞ এবং বিজ্ঞানীও ছিলেন সেই সময় সারা জাগানো দুনিয়া সারা জাগানো ব্যক্তি ছিলেন বার্ট্রান্ড উইলিয়াম রাসেল সেই সময় কি পরাশক্তিও ছিল তখন নাম ছিল আজকে যে রাশিয়া
সেই সময় নাম ছিল সোভিয়েত ইউনিয়ন, আপনারা মনে হয় জানেন। আর আজকের আমেরিকা তো আমেরিকায় আছে, অভিভাবক যেটা আমেরিকা আছে। আমেরিকার তদানীন্তন প্রেসিডেন্ট ছিলেন জন এফ কেনেডি সেই সময়, আর রাশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন ক্রুশ্চেভ। এই দুই দেশের মধ্যে স্নায়ু যুদ্ধ, ঠান্ডা লড়াই, যুদ্ধের একটা দামামা যখন এগিয়ে যাচ্ছিল, ঠিক এই সময় শান্তির প্রতীক হিসাবে আবির্ভূত হয়েছিলেন বার্ট্রান্ড উইলিয়াম রাসেল। সেই সময় তিনি বলছেন যে না, এই বিশ্বযুদ্ধটাকে, বিশ্বযুদ্ধ আর লাগানো যাবে না, পৃথিবীটা শান্তিময় এবং বাস যোগ্য করতে হলে যুদ্ধের বিরুদ্ধে গোটা দুনিয়াকে সচ্চার করবে। এই জন্য তিনি একটা কমিটি গঠন করেছিলেন তিনি সেই সময়। সেই কমিটিটা গোটা দুনিয়ায় যুদ্ধের বিরুদ্ধে তার জনমত সংগ্রহ করেছিল। মানবতা শান্তির পক্ষে বিশ্ববাসীকে তিনি জাগ্রত করেছিলেন। এটা করতে গিয়ে তিনি ছয় মাসে আবার জেলও পেয়েছেন, তারপর তিনি দমে যাওয়ার পাত্র ছিলেন না। বার্ট্রান্ড রাসেল যেহেতু বিখ্যাত একজন সাহিত্যিক ছিলেন, গণিতজ্ঞ ছিলেন, বিজ্ঞানী ছিলেন, স্বভাবতই তার জনপ্রিয়তা গোটা বিশ্বে ছিল। এখন বার্ট্রান্ড রাসেলের নাম সাহিত্য বাদ দিয়ে তাকে, মানে তাকে বাদ দিয়ে কোনো সাহিত্য রচনা কঠিন। এই এরকম একজন বিধ্বস্ত ব্যক্তি অত্যন্ত প্রিয় ছিল বঙ্গবন্ধু, তার বইগুলো তিনি, তার শান্তির যে আন্দোলন বিশ্ববাসীর জন্য, এটাকে তাকে অত্যন্ত মুগ্ধ করেছে। মুগ্ধ করার কারণে বার্ট্রান্ড রাসেলের এই শান্তির মিশন, বিশ্ব শান্তির যুদ্ধের বিপক্ষে শেষ পর্যন্ত দুই পরাশক্তিকে থামাতে বাধ্য হয়। রাশিয়া প্রধানমন্ত্রী ক্রুশ্চেভ শেষ পর্যন্ত পিছিয়ে আসে যুদ্ধের দামামা থেকে। আমেরিকার প্রেসিডেন্ট জন এফ কেনেডি তিনিও সরে যান, একমাত্র কেবলমাত্র এই ব্যক্তির শান্তি মিশনের কারণে, তার মানবতার পক্ষে কথা বলার কারণে। এই বিষয়গুলো বঙ্গবন্ধুর পরিবার, এমনকি বঙ্গবন্ধুর সহধর্মিণী ফজিলাতুন নেসা মুগ্ধ করেছিল। তখন দুইজনে মিলে সিদ্ধান্ত নিলেন, আমাদের এই ছোট্ট সোনামণি আমরা আজ থেকে নাম রাখলাম রাসেল, যেহেতু পরিবার শেখ পরিবারে, এই জন্য তার নামের সাথে শেখটা যুক্ত করে তাকে শেখ রাসেল নাম করণ করে তার নাম রাখা হয়েছে। এ হল নামের ক্ষুদ্র ইতিহাস, যেটা উনি কিছুটা বলার চেষ্টা করেছেন। এরপর আমরা শেখ রাসেল অত্যন্ত বুদ্ধিদীপ্ত একটা শিশু ছিল। ছোটকাল থেকে সে তার একটা মানবতার চিত্র তুলে ধরি। তাদের বাড়িতে আপনার টঙ্গিপাড়ায় গোপালগঞ্জে, এটা তো আমরা সবাই জানি, টঙ্গিপাড়ায় মাঝে মধ্যে বেড়াতে নিয়ে যেতেন। টঙ্গিপাড়া গিয়ে তার সহপাঠী যে বন্ধুরা, গ্রামে গেলে তো অনেক সহপাঠী পাওয়া যায়, এটা শহরে অনেক সময় পাওয়া যায়, সহপাঠীদের নিয়ে সে খেলায় মত্ত হতেন। তাকে থ্রি হুইলার একটা ছোট্ট একটা সাইকেল কিনে দিয়েছিল তার মা, খুব ভালোবাসত শিশুর আসে। এই সাইকেলটাকে কি করতে, সে তার বন্ধুদেরকে শেয়ার করতেন যে তোমরাও চড়, আবার দিয়ে সবাইকে চড়ায় তারপর সে নিজে চড়তেন। তাতে করে লেখকরা বলছেন, মানবতা অন্যকে অংশীদারিত্ব করার, অন্যকে সুযোগ দেওয়ার এই শিক্ষাটা শিশু আসেন, শিশু বসি রপ্ত করেছে। কিন্তু দেখা গেল ঘাতকেরা এই ফুটন্ত গোলাপকে ফুটতে দেয়, অচিরেই ফুটন্ত গোলাপে তারা ছিঁড়ে ফেলে। জানি না সে বেঁচে থাকলে কি ধরনের হতো, এটা আল্লাহ ভালো জানেন, কিন্তু তাকে প্রশ্নিত করার আগেই তার জীবন প্রযুক্তি নিভিয়ে দেয়। সেই সময় দেখা যাচ্ছে জেলখানায় ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,
জেলখানায় মাঝেমধ্যে তাকে দেখতে বাবাকে দেখতে যেতেন। শিশু রাসেল তো জানত না বাবা জেলখানার ভিতরে, এসে লোহার বড় বড় গেট, পাক পাক করে লোহার শীতল দিয়ে তো আপনারা জানেন যে জেলখানা এভাবে করে এই ফাঁক দিয়ে দেখতে হয় নিজের পরিবার পরিজন। চিৎকার করে কাঁপতেন বাবার কাছে যাও, এত কাঁপতেন বাবা তোমার কাছে যাবো, তোমার কোলে যাব, তুমি কোলে নাও না কেন আমার। রব নামচায় লিখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তখন আমার কলিজাটা কেটেছিল, আমি আমার শিশু সন্তানকে পিতা হয়ে কোলে নিতে পারছি না, ও ছাড়ে না, শিশু বয়সে এটাই তো স্বভাব, ছাড়ে না। শেষ পর্যন্ত বলতাম বাপন তুমি, হ্যাঁ তুমি তোমার মায়ের বাড়িতে ফিরে যাও, আমি আমার এই বাড়িতে অবস্থান করি, এরপরে আবার তুমি 15 দিন পর পর আসছো। এই হচ্ছে তার জীবনে আপনারা শুনলেন ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে পড়তো, পড়ার সময় শিক্ষকরা তাকে অত্যন্ত ভালোবাসত, কারণ খুব মেধাবী ছাত্র ছিল, যে কোনো বিষয়ে অল্পতে সে আয়ত্ত করতে পারত, অল্পতে সে আয়ত্ত করতে পারত, বুঝতে পারত। শিক্ষকদের সম্মান দেওয়ার যে গুণাবলী ছোট কাল থেকে তার ভিতরে এরকম একটি বুদ্ধিমান শিশু মাত্র তখন 1975 সালের 15 আগস্টে যে নারকীয় এবং নির্মম হত্যাকাণ্ডটি সংঘটিত করেছিল, কিছু বিপদগামী সামরিক সেনা সদস্য, যেটা শুধু বাংলাদেশের ইতিহাস নয় বিশ্বের ইতিহাসে কোথাও এরকম নারকীয় নির্মম ঘটনা ঘটে নাই, যে একটা পরিবারের সকলকে শেষ করে দেওয়া, সকলকে শেষ করে দেওয়ার পর বাকি ছিল শুধু এই ছোট্ট শিশু আছেন, সে বাকি ছিল সবগুলো তার মায়ের লাশ, তার বাবের লাশ, তার ভাইয়ের লাশ, তার ভাবিদের লাশ, সব ধর ধরে পড়ে আছে, আর ঘাতকরা তার এই ছোট্ট সোনামণি হাতে ধরে ধরে তার প্রিয়জনের লাশগুলো দেখাচ্ছে, আর সে চিৎকার করছে আমি আমার মায়ের কাছে ফিরে যাবো। দেখে যা মায়ের রক্তমাখা লাশ একদিকে পড়ে আছে, বলছে না আর যেহেতু কেউ বেঁচে নাই তাহলে তোমরা আমাকে আমার হাসু আপার কাছে নিয়ে যাও, আমি আমার হাসু আপার কাছে যাবো, কেন নিয়ে যাও না তুমি। ও তো বুঝে নাই যে তার হাসু আপা তো দেশে নাই, দেশে থাকলে হয়তো এই মনকে ঘাতকরা রেহাই দিত। আমি আপনাদের বলতে চাই এই পৃথিবীর ইতিহাসে একটা পরিবারে নির্মমভাবে খুন হওয়া, আমি আগেই বলেছি সারা পৃথিবীর ইতিহাসে কোথাও নাই, আরো বেশি অত্যন্ত ব্যথা অত্যন্ত দুঃখজনক ঘটনা হলো ছোট্ট যে শিশু আছে 10 বছর তাকে শেষে মারা হয়, অথচ মাসুম বাচ্চাকে কোনো অপরাধ করে। আমরা প্রকৃত শিক্ষার্জন করে দেশকে ভালোবাসি, মানুষ হয়ে মানব সম্পদে মানব সম্পদে রূপান্তরিত হয়ে দেশ মাতৃকার সেবায় আত্মনিয়োগ করে দেশের জন্যে তারা যেমন আত্মোৎসর্গ হয়েছিলেন, আমরাও ঠিক ওই রকম আত্মাকে উৎসর্গ দিয়ে দেশ মাতৃকার সেবায় সঙ্গবদ্ধ হয়ে শপথ গ্রহণ করি। স্টাডি আপ টু 12 এখন আমার বয়স 65, কিন্তু আমি 12টা পর্যন্ত স্টাডি করি, রাতের 12টা পর্যন্ত পড়ালেখা করি, তাহলে এখন বলেন একজন 65 বছরের মানুষ, একজন শিক্ষক, একজন বিদগ্ধ আলেম, তিনি স্টাডি করেন রাতের 12টা পর্যন্ত, আমাদের দেশের একজন প্রথিতযশা আলেম মিডিয়া ব্যক্তিত্ব তিনি ছিলেন, মহিউদ্দিন খান মাসিক মদিনার সম্পাদক, তিনি এক বক্তৃতায় বলেছিলেন যে তিনি প্রতিদিন 10 ঘন্টা কি 12 ঘন্টা স্টাডি করেন, এর চেয়ে কম স্টাডি তিনি করেন না। আমাদের দেশের বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক তিনি লাইব্রেরিতে পড়ালেখা করতেন, আমরা সবাই জানেন যে পড়ার নেশায় বইয়ের জগতে এমনভাবে তিনি প্রবেশ করতেন যে দারোয়ানরা পর্যন্ত জানালা দরজা সব বন্ধ করে দিয়ে গেট বন্ধ করে দিয়ে চলে আসছে, যে উনি তখনও বইয়ের জগতে এমনভাবে ডুব দিয়েছেন যে ওইখান থেকে দিয়ে তখন বের হয়ে আসে। আজকে আমাদের পড়ালেখা কোথায় বই, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি তিনি কি বলেছেন লাইব্রেরি সম্পর্কে,
তাহলে আমাদের এই বিষয়গুলো তো মনে রাখতে হবে। আমাদের যেটা আমরা যেই পেশায় আছি, যে রত আমরা গ্রহণ করেছি, এটাতে আমাদের স্টাডি কোনো বিকল্পনায় আমাদের স্টাডি করতে হবে। আমি জানেন যে আমাদের ইসলামের নবী বিশ্ব নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শিক্ষা সম্পর্কে যে বাণীগুলো দিয়েছেন, পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত কেউ এত ব্যাপক এবং এত মূল্যবান বাণী পেশ করতে পারেছে। যেখানে নবীজি বলছেন যে দাদা রসুল আইলে সাআতান মিন আল্লাইল খায়রুম মিন ইহয়াহা, যে কোনো মানুষ যদি রাতে এক ঘন্টা স্টাডি করে, এক ঘন্টা, তাহলে সারা রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ার চেয়ে উত্তম। আমরা বলেন যে এর চেয়ে বড় মোটিভেশনাল স্পিচ আর কি হইতে পারে, শিক্ষা সম্পর্কে এর চেয়ে দামি কথা আর কি হইতে পারে, যে একজন মানুষ রাতে এক ঘন্টা স্টাডি করবে, সারা রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ার চেয়ে এটা উত্তম। যেখানে নবীজি বলছেন যে উত্তম বলে আইমা মিনাল মাহদি আল্লাহ, তুমি দোলনা থেকে কবর পর্যন্ত পড়ো, পড়ালেখা করো, স্টাডি করতেই থাকবে। দোলনা থেকে মায়ের কাছ থেকে কিছু শিখি, আমরা ভাষা শিখি, অনেক কিছু শিখি, কিন্তু পরে যখন স্টাডি করা শুরু করি, নবীজি আমাদেরকে বলছেন যে কবর পর্যন্ত পড়তেই থাকবো, পড়তেই থাকবো, পড়তেই থাকবো। তাহলে এই যে কবর পর্যন্ত পড়া, এর চেয়ে বড় ডিউরেশন তো আর হয় না। পৃথিবীর কোনো মানুষ, কোনো মনীষী এত ব্যাপক ডিউরেশন পড়ালেখার জন্য স্টাডি করতে দিতে পারে। তাহলে নবীজি দিচ্ছেন, নবীজি বলছেন যে কোন আলেমা না মুতা আলেমা না উস্তামি আনা মুহেব্বা, তুমি হয় আলেম হোক, জ্ঞানী হোক, না হয় তুমি ছাত্র হোক, জ্ঞানীর ছাত্র হোক, না হয় জ্ঞানীর কাছে থেকে তুমি তার কথাগুলো শোনো, তার শ্রোতা হয়ে যাও, অন্যদিকে শ্রোতা হয়ে যাও, আর না হয় তুমি যদি সেটাও হতে না পারো তাহলে তাকে তুমি ভালোবাসো, তাকে তুমি মহব্বত করো, কিন্তু এর এছাড়া পঞ্চম বাহিনী হয়েও না, অন্য কোনো রাস্তায় তুমি তাহলে চাকরি করতে। তাহলে আপনারা বলেন যে নবীজি এটা ফরজ করে দিয়েছেন, কি ফরজ করে দিয়েছেন, আমাদের পড়ালেখা করতে হবে, স্টাডি করতে হবে। তাহলে আজকে আমি মনে করি আমাদের এই মনীষী যারা বিদগ্ধ আলেম ছিলেন, পণ্ডিত ছিলেন, তাদের অনুসরণ করে আমাদের স্টাডি করতেই হবে, করতে হবে। আমাদের মিজানুজুর নাইনের ট্রেনিং নিয়ে আসলেন ঢাকা থেকে, নাইনের সবচেয়ে দামি প্রতিষ্ঠান, দামি সেই ট্রেনিং নিয়ে এসে উনি বললেন যে সেখানে প্রশিক্ষকরা বলছেন যে আপনারা যদি স্টাডি না করেন, ছেলেদেরকে নতুন নতুন তথ্য এবং তথ্য দিতে না পারেন, তাহলে তারা আপনাদের কথা শুনবে না, কেন শুনবে না, যে তাদের কাছে ওই যে আপনার মিস্টার গুগল আছে, তাহলে সেখান থেকে তারা অনেক দামি দামি তথ্য পাচ্ছে। আপনি শিক্ষক স্টাডি করেননি, আপনি ভালো তথ্য দিতে পারেন না, তাহলে আপনার শিক্ষার্থী অমনোযোগী হয়ে যাবে আপনার কথা। আপনারা সবাই জানেন যে আজকে শেখ রাশেদ দিবস আমরা যথাযথ মর্যাদায় উদযাপন করছি। ইতিমধ্যে আমাদের শিক্ষক মহোদয়গণ যে মূল্যবান বক্তব্য পেশ করেছেন, আজকের দিনের তাৎপর্য তুলে ধরেছেন, শেখ রাশেদের জীবনী, সেই ছোট্ট জীবনী, সেই জীবনী এবং তার নামকরণ সহ এবং শেখ পরিবারের বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইনার পরিবারের যে স্মৃতিচারণ করেছেন 75-এর সেই হৃদয় বিদারক ঘটনা 15-ই আগস্টে, এটাকে যেভাবে তিনারা চিত্রিত করেছেন, এটা আসলে আমাদের হৃদয়ে ছোঁয়ার মতো। আমরা আসলে আজকে মুগ্ধ হয়েছি, অভিনীত হয়েছি। আমি কিন্তু শেখ রাশেদকে উৎসাহ করবার জন্য একটা কবিতা, আমি রাতের বেলা যখন অনেক কাজে ব্যস্ত ছিলাম, আপনারা জানেন ব্যস্ততার সব সেরে যখন 12-টা-15-টার দিকে বাসায় ফিরলাম, তারপরে মনে করলাম যে না হয় দু লাইন লেখি আমি শেখ রাশেদকে, যে কমপক্ষে আমরা যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি আমাদের দেশটাকে স্বাধীন করেছেন, আর বঙ্গমাতা ফজিলাতুন নেসা যিনি আমাদের এই জাতির পিতাকে তিনি সাহস জুগিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, হ্যাঁ, মনোবল দিয়েছেন, সেই ইনাদেরই সর্বকনিষ্ঠ সন্তান শেখ রাশেদ, তাকে উৎসর্গ করবার জন্য আমি মনে করলাম যে কঠোর দুটো লাইন থেকে আমি লিখতে পারি, তারই একটা লিখেছিলাম, সেটা আমি আপনাদেরকে এখন পড়ে শোনাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। সেই কবিতার শিরোনাম হলো ভুলেনি তোমায় জাতি। অর্ধ শতাব্দী পেরিয়ে গেছে ভুলেনি তোমায় জাতি, তোমার স্মরণে জেগে উঠেছে বাংলাদেশের মাটি, ছাত্র শিক্ষক স্কুল কলেজে সরিছে তোমার দুটি, সবার কণ্ঠে ধ্বনিত হচ্ছে তোমার সুনাম খ্যাতি, দেশের মানুষ সবাই কাঁদে শিশু শহীদের লাগি, মনে রাখিতে অশ্রু ঝরিছে তোমার স্মৃতি সরি, লক্ষ শিশুর হৃদয় মাঝে তোমার অম্লান স্মৃতি, লক্ষ মায়ের করুণ কণ্ঠে তোমাকে হারানো আর, লক্ষ পিতার মানস পটে তোমার বিদায় জার্নি, লক্ষ ভাইয়ের বুকের ভেতরে প্রিয় অনুজের চাহনি, বিশ্ববাসী প্রার্থনা করে পরপারে তোমার উন্নতি, একটি কমন প্রশ্ন সবার মনে, কি অপরাধে করল তোমায় গুলি,
সকল শিশু নিরাপদ হলে দেশে শেখ রাসেলের আত্মা পাবে শান্তি। এছাড়া আমার সরাসরি কবিতা শেখ রাসেলকে আমি ২০২১ তখন সারা দেশে উদযাপিত হচ্ছে সকল শিক্ষা প্রতিষ্ঠানে সকল সংগঠনে প্রতিষ্ঠানে, তখন আমি আমার সরাসরি কবিতা শেখ রাসেল যাকে জাতি আজও ভুলেনি, কোনো কিছু ভুলবে না, বিশ্ববাসী ভুলবে না, তাকে আমি আমার এই ক্ষুদ্র লেখাটুকু উৎসর্গ করলাম।